পৃথিবীর একটি নির্মম বাস্তবতার সাক্ষী হলাম আমরা। রাবেয়া খাতুন বিছানায় শুয়ে মৃত্যুর দিন গুনছে। সে জানে যে কোনো সময় তার মৃত্যু হবে। অপরদিকে তার 3 বছরের নিষ্পাপ শিশু রাইসা জানে না যে তার মা তাকে ছেড়ে যে কোনো সময় চিরদিনের জন্য চলে যেতে পারে। এমনই এক নির্মম বাস্তবতা দেখে আসলাম ঝিনাইদহ সদরের খাজুরার পূর্ব পাড়ায়। ও এলাকার সাইফুল ইসলামের মেয়ে রাবেয়া খাতুন 3 বছর ধরে ব্লাড ক্যান্সারে ভুগছেন তিনি। সর্বশেষ কয়েকদিন আগে ডাক্তার হাসপাতাল থেকে তাকে ফেরত দিয়েছেন, বলেছেন আর হয়তো কয়েকদিন বাঁচবে। একথা শোনার পর থেকে তিনি বিছানায় শুয়ে শুয়ে নিজের মৃত্যুর দিন গুনছেন। এই রাবেয়া খাতুনের রয়েছে 3 বছরের একটি কন্যা সন্তান। তার স্বামীর অত্যাচারে ছাড়িয়ে নিয়েছেন তার পরিবার। রাবেয়ার পিতা দিনমজুর সাইফুল ইসলাম বিগত 3 বছর ধরে নিজের বিক্রি করার মতো যা ছিল সব কিছু বিক্রি করে মেয়ের চিকিৎসা করিয়েছেন। এখন আর 3 বেলা খাবার জোটে না তাদের। মেয়ে মারা যাবেন এই সংবাদে নীরবে দিন কাটাচ্ছেন তিনি। অপরদিকে রাবেয়ার মায়ের চোখের পানি শুকাচ্ছে না কিছুতেই। মেয়েকে এত চেষ্টার পরে বাঁচাতে পারবেন না এই ভেবে কেঁদে উঠছেন তিনি। আমার মেয়ে রাত 3 মাসের ধরে বিছানায় পড়ে রয়েছে। আমার আর ক্ষমতা নেই আমার মেয়ের চিকিৎসা করার মতো। ছোট একটা নাতনি আছে, তার বাবাও এখন আর দেখে না, কিন্তু তার একটা ভবিষ্যৎ আছে। কিন্তু কীভাবে করবো, মেয়ের চিকিৎসা করতে আসছে না। তা মেয়ের ক্যান্সার হয়েছে 3 বছর, কিন্তু আমার আর আর কোনো ক্ষমতা নেই আমি আর চিকিৎসা করবো। গ্রাম থেকে সাহায্য চলিয়ে সবাই সাহায্য সহযোগিতা করে আমি এ পর্যন্ত আর মেয়েটা টিকা রাখেছি, কিন্তু আর আমার পরিস্থিতি নেই, কীভাবে করবো। আমি মেয়ে একদম ফকির হয়ে গেছি। আমার একটা ছিল, একটা মেয়ে সুখে সংসার ছিল, কিন্তু আর সুখে সংসার আমার নেই। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার মেয়ের রাজনী কি আমার নাতনির রাজনী আপনারা যদি একটু সাহায্যের হাত বাড়াতেন, তাহলে আমি নাতনির আর কিছু না হলেও নাতনির আর মানুষ কথা জানে আমার মেয়ে আর বাঁচবে না, থাকবে না। কিন্তু ছোট একটা বাচ্চা, ওর তো একটা ভবিষ্যৎ আছে। তা আপনারা যদি পারেন আমার নাতনিরা বলে একটু কিছু করেন, একটু খাবারও খুশি খাতে পারে না। এখন অনিশ্চয়তার মধ্যে পড়েছে শিশু রাইছা। এখন মা চলে গেলে তাকে কে দেখবে, তার ভবিষ্যৎ কি হবে? এ সময় পরিবারের পক্ষ থেকে ভিত্তবানদের সহযোগিতা চান পরিবারটি, অন্তত ছোট শিশুটিকে সুন্দর জীবন উপহার দিতে পারেন। আমি এই 3 বছর ধরে ভুগছি, আমার একটা সন্তান আছে, তার বাপ কখনো খরচপাতি দেয়নি। 2 বছর ধরে পড়ে রয়েছে মা বাপের ঘরের পরে। আমার বাচ্চাটার কী হবে তা আমি করতে পারছি না।